পুরুলিয়া ব্লগের দ্বিতীয় পর্বে এবারে আমাদের প্রথম গন্তব্য হলো বামনি ফলস। তবে এই বামনি ফলসে যাওয়ার পথটা বেশ খানিকটা কষ্টসাধ্য বলা চলে। শুরু খানিকক্ষণ এরকম সিঁড়ি দেখা যাবে, সিঁড়ির পথে অনেকটা নিচে নামতে হবে। মাঝ রাস্তায় একটা ছোটোখাটো মানে এই বামনি ফলসের একটা ছোট গ্লিমস আমরা পাবো, মোটেই ছোট নয়, কিন্তু পুরোপুরি যারা নিচে অব্দি নামতে পারছেন না তারা এখানেই স্বাদ মেটাচ্ছেন। তবে এখান থেকেও বামনি ফলসটা অসাধারণ দেখতে লাগে। কিন্তু এর পরেও আরও অনেকটা নিচে নামার রাস্তা আছে এবং সেখানে কিন্তু সিঁড়ি কিন্তু এবার আর নেই। এবার ওই বিভিন্ন রকম পাথর ফেলে রাখা আছে, পাথর দিয়েই সিঁড়ির মতো আকৃতি করা আছে। তো সেই পথ দিয়ে আমাদের আরও অনেকটা নিচের দিকে নামতে হবে এবং ফাইনালি আমরা একদম রিভার বেডের মতো একটা জায়গায় চলে যাব। সেখানে গিয়ে আমরা কিন্তু পুরো বামনি ফলসের পুরো লেন্থটা একদম উপর পর্যন্ত পুরোটা আমরা দেখতে পাবো। অ্যান্ড ফাইনালি অনেক সাধ্য সাধনার পরে আমরা বামনি ফলসের একদম মূল জায়গাটাতে চলে এসেছি, যেখান থেকে ফুল লেন্থ বামনি ফলসটা দেখা যাবে। চারিপাশে প্রচুর বড় বড় পাথর রয়েছে, তার মধ্যে দিয়েই ঝর্ণাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম এই পাথরে বসেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করব, কিন্তু খানিকক্ষণ পরে আমাকে সেখানে পাওয়া গেল না। A few moments later. খুব স্বাভাবিকভাবেই আমি এতটাই ভয়াবহ রকমের শান্তশিষ্ট মানুষ যে ওই পাথরের উপর বসে বসে আমার আর হলো না, আমি একদম প্যান্ট বুটিয়ে জুতোটুকু খুলে নেমে পড়লাম ঝর্ণায়। আর তারপরে এই একদম বামনি ফলসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি জলের মধ্যে। বেসিক্যালি এখানে আসার সেরকম কোনো ঠিকঠাক জায়গা নেই, এই বালির উপর দিয়ে জলের মধ্যে পাথর টাথর ডিঙিয়ে আসতে হয়। সব থেকে চাপের জায়গা হচ্ছে ইন্ডিয়া গেটা দিয়ে ওঠা, মানে এখানটা খুব স্লিপারি। এবার তাতে এইখানে একটা স্টেপ দিয়ে দেন ওই দিকটা গিয়েছিলাম, ওখানটা উঠে বসেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে এখানকার সবচেয়ে চাপের জায়গা। আর এখন যেখানে রয়েছি একদম ওই মেঝের বেস বলা যেতে পারে বা বালির বেস বলা যেতে পারে, এই জায়গাটা মোটামুটি ঠিকঠাক। যেতে হবে আবার অনেক পাহাড় পর্বত পেরিয়ে, এটা দিয়ে আবার যেতে হবে খুব আস্তে আস্তে। এই দিকটা দিয়েও যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু ওই পাথরগুলো আবার একটু বেশি শ্যাওলাটাওলা হয়ে গেলে সমস্যা হয়। এদিকে আবার জলের পরিমাণটা কম, ওদিকে কিন্তু সেই তুলনায় জলটা বেশি এই সাইডটাতে। বামনি ফলস রীতিমতো জয় করার পরে এবার আমাদের ফেরার পালা। আর এত সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে নামতে গিয়েই আমাদের হাল খারাপ হয়ে গিয়েছিল, এবার সেই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কি ভয়াবহ রকমের সুগম রাস্তা এটা, এখানে সিঁড়ি টিঁড়ির কোনো বালাই নেই। বামনি ফলসে যাওয়ার তুলনায় ফেরাটা হচ্ছে সবচেয়ে আসল ব্যাপার। না, যাওয়ার সময় আমরা দেখছিলাম রাস্তার দুপাশে লোকজন বিভিন্ন ছোটো ছোটো পাথরের উপর বসে রয়েছে, তখন বুঝতে পারছিলাম নাকি আমি বাবা এখানে আমার কিছু দেখার আছে নাকি, তারা এমনি বসে আছে। ফেরার সময় এই 50-60 সিঁড়ি পাওয়ার পরে, সিঁড়ি তো নয় এই পাথর আর কি, আমরাও বসে পড়েছি এবার, মহিমাকে বসে পড়েছে এদিকে। তো এইবার বুঝতে পারছি তখন কেন লোকজন বসেছিল আর কি রাস্তার দুদিকে। এরপর সেদিনটা আবার পুরুলিয়ায় ফিরে গিয়ে পরের দিন আমরা আবার চলে এসেছি পুটিয়ারি ড্যামে। এই জায়গাটার নাম ফুটিয়ারি ড্যাম। তো আমরা অযোধ্যা পাহাড়ে গিয়ে দু দুখানা ড্যাম দেখেছি, আপার ড্যাম লোয়ার ড্যাম। তো তারপর অযোধ্যা পাহাড়ের দিকে নয়, আমরা আবার পুরুলিয়ায় ফিরে আসার পরে পুরুলিয়া থেকে 30 কিলোমিটার মতো ডিস্টেন্সে এই ফুটিয়ারি ড্যাম। এখানে মোটামুটি এই এলাকার যে বৃষ্টির জল সেটা এসে জমা হয় এই ড্যামটাতে। ওভারফ্লো যখন হয় তখন এখানকার লক গেট খুলে দেওয়া হয়, সেটা মূলত বর্ষার সময় হয়। সুন্দর এখানকার এলাকাটা। এটা অতটাও খুব পপুলার ডেস্টিনেশন নয় পুরুলিয়ার ক্ষেত্রে, সবাই অযোধ্যা পাহাড়ের দিকেই যায় ড্যাম দেখতে। তো সেই তুলনায় খুব নিরিবিলি, একজন মানুষ চান করছেন তারা রোজ আসেন এরকম কিছু, কিন্তু কোনো টুরিস্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাই। যতদূর চোখ যাচ্ছে ধু ধু করছে লেক, মানে ড্যাম আর কি। আর জলের রংটা অসাধারণ লাগছে, জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। তো আকাশের রং যেরকম তার থেকে একটু বেশি নিই জলের রংটা। সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে,
আর এই পাথরের উপরে এসে বসে আছি, দারুণ বিপদা। এরপর নিরিবিলি এই ফুটিয়ারি ড্যামের নিস্তব্ধতাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম আরেকটা ডেস্টিনেশনের দিকে।